ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সীতাকুণ্ডে বিস্ফোরণের পেছনে কিছু একটা ঘটেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগান তুলতে হবে বললেন গর্ষর চন্দ্র রায়। ফাল্গুনিকে মারধর, ছাত্রলীগের পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু। চাকরি স্থায়ীকরণের দাবি, জবি রেজিস্ট্রার অবরুদ্ধ। শিশু জান্নাতুলের কামড়ে গোকরা সাপের মৃত্যু। রংপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগের সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা। সীতাকুণ্ড ট্র্যাজেডি, অগ্নিদগ্ধ ছেলেকে টাকার অভাবে দেখতে যেতে পারছেন না বাবা মা। আবারও সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের মিসাইল হামলা। অগ্নি চার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত, আঘাত হানবে 4000 কিলোমিটার দূরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কন্টেইনার ডেপুতে বিস্ফোরণের পেছনে কিছু একটা ঘটেছে। তিনি বলেন, নিশ্চয় কিছু একটা ঘটেছে, এটা আমার বিশ্বাস, না হলে এতগুলো প্রাণ যায় না। পুরান ঢাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনির্বাণ কর্মী শাকিল তফদারির জানাজার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার গাফিলতি, সেবুটেজ বা উদ্দেশ্যমূলক কিনা জানতে এনকোয়ারি করতে হবে। তিনি বলেন, এখনকার ফায়ার সার্ভিস আগের মতো নয়, এখন তারা আর ঘন্টি বাজানো বাহিনী নয়, একটি অত্যাধুনিক বাহিনী। আগে আগুন নেবার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হতো, এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার, সক্ষমতা বৃদ্ধিতে আরও কাজ চলছে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগান তুলতে হবে বললেন গর্ষর চন্দ্র রায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দেশের মানুষের কোনো সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষর চন্দ্র রায়। তিনি বলেন, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগান তুলতে হবে। সরকার পতন ছাড়া জনগণ বা শ্রমিকের অধিকার আদায় হবে না। তিনি আরো বলেন, দেশে সেতু হয়েছে, এই পদ্মা সেতুই দেশের একমাত্র সমস্যা নয়, আরো বহু সমস্যা আছে। এই পদ্মা সেতু আমাদের জীবনের নিরাপদ দেয় না, গাড়ির নিচে পড়ে মানুষ মরা বন্ধ করে না। রিজার্ভের 650 কোটি টাকা লুটপাটের বিচার হয়নি, 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তা ফেরত আনা হয়নি। শেয়ার মার্কেট থেকে প্রায় 90,000 কোটি টাকা নাই, এর কোনো সমাধান হয়নি। এই সরকার ক্ষমতায় থাকলে এসব সমস্যার সমাধান হবে না, যত কঠিন ও কঠোর হওয়া যায় আমাদের হতে হবে। দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়বাদী শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের এম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত আহত শ্রমিক সহ সকলের জন্য ক্ষতিপূরণ আদায় ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাল্গুনিকে মারধর, ছাত্রলীগের পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনি দাস তন্নিকে মারধরের অভিযোগে করা মামলায় সংগঠনটি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীর আদালতে অভিযোগ গঠনের এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন। তিনি জানান, এ মামলার জামিনে থাকা পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আমরা বাদীপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করি। শুনানি শেষে আদালতের সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আদেশ দেন। চাকরি স্থায়ীকরণের দাবি, জবি রেজিস্ট্রার অবরুদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামানকে অবরুদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। প্রথমে রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে তারা, পরবর্তীতে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। কর্মচারীরা বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি, 10 থেকে 12 বছর আমরা দৈনিক হাজিরা ভিত্তিক আছি, দৈনিক 600 টাকায় আমরা
পরিবার সন্তান নিয়ে সংসার চালাতে পারি না, আমাদের নিয়োগ হচ্ছে না, আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি একটাই, সরকারি চাকরি স্থায়ীকরণ চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক বা স্থায়ী করার অনেক নিয়োগ বিজ্ঞপ্তি হয়, টাকার মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ হয় না। এখানে অনেকের বয়সও শেষ হয়ে যাচ্ছে, এমনকি সার্টিফিকেট এর বয়সও শেষ হয়ে যাচ্ছে, আমরা এরসুরা হাজাই। তারা আরো বলেন, চুক্তিভিত্তিক বাস চালক ও হেল্পাররা বেতন ছাড়া কোনো বোনাস ভাতা পায় না, এমনকি কোনো উৎসব বা ঈদও কোনো প্রকার ভাতা পায়নি। এমনকি পরিবহনের টেকনিশিয়ান হেল্পাররা হাজিরা ভিত্তিক কাজ করছে। শিশু জান্নাতুলের কামড়ে গোকরা সাপের মৃত্যু। এবার সাপের কামড়ে শিশুর মৃত্যু নয়, বরং শিশুর কামড়ে বিষধর গোকরা সাপের বাচ্চা মারা গেছে বলে দাবি করা হচ্ছে। সকাল 10টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিও অসুস্থ হয়ে পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শিশুটি সুস্থ হয়েছে। শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে জান্নাতুল ঘরের মধ্যে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে জান্নাতুল ও কাউসার ঘরের খাটের নিচে চলে যায়। সেখানে ছিল বিষধর গোকরা সাপের একটি বাচ্চা। জান্নাতুল সাপের বাচ্চাটি ধরে মুখে নিয়ে কামড়ে ধরে, এতে সাপের বাচ্চাটি মারা যায়। জান্নাতুলও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মিলন বলেন, আমরা ওই শিশুটিকে হাসপাতালে 3-4 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছিলাম। শিশুটি ভালো আছে, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে সিটি কাউন্সিলরের বিরুদ্ধে মামলা। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারাধন রায় হারার বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীকে রুমে অবরুদ্ধ করে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওই কাউন্সিলর সহ অজ্ঞাত 15-20 জনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অধ্যক্ষ বরাবরের স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কাউন্সিলর হারাকে গ্রেপ্তারে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে তারা। সীতাকুণ্ড ট্র্যাজেডি। অগ্নিদগ্ধ ছেলেকে টাকার অভাবে দেখতে যেতে পারছেন না বাবা মা। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য চাকরিতে গিয়েছিলেন ছেলে আল আমিন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আল আমিন, আর ছেলের খবর পাওয়ার পর বিছানায় গড়াগড়ি খাচ্ছেন অসহায় মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখে তাকে শনাক্ত করেন বাবা মা, কিন্তু অর্থের অভাবে এখনও আল আমিনকে দেখতে যেতে পারেননি পরিবারের কেউ। তবে আল আমিনের চিকিৎসার ব্যাপারে সব ধরনের সহযোগিতায় আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পরিবারের লোকজন জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর মোবাইল ফোনে কল করে চাচার সঙ্গে কথা বলেন আল আমিন। এরপর হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়, তখন থেকে আর খোঁজ পাওয়া যায়নি। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বাগেরখাল গ্রামের সেফু মিয়ার ছেলে আল আমিন কাজ করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে কাজ করতেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে ফেসবুক ভিডিওতেও অগ্নিদগ্ধ অবস্থায় দেখে তাকে চিনতে পারেন বাবা মা, কিন্তু টাকা পয়সা না থাকায় ছেলেকে দেখতে সীতাকুণ্ডে যেতে পারছেন না। আলামিনের মা সুজেনা বেগম বলেন, আমার ছেলেকে আমি দেখতে চাই, সে আমার চিকিৎসার জন্য টাকা রোজগার করতে চট্টগ্রামের চাকরিতে গিয়েছিল, কিন্তু আমার ছেলে নিজে আগুনে জ্বলছে গেল। রাতে আমাদের এলাকার এক ছেলে ফেসবুকের ভিডিওতে দগ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। ভিডিওটি দেখে আমার বুকের দনকে আমি চিনতে পারি, কিন্তু ছেলেকে দেখতে যাওয়ার মতো টাকা আমার হাতে নেই, কোনো টাকা নেই, তাকে দেখতে কিভাবে সেখানে যাব। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, আমরা খবর পাওয়ার পর পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মুদুত আলীকে দায়িত্ব দিয়েছি তার পরিবারের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থা জানতে। এছাড়া ছেলেটি যেখানে ভর্তি আছে সেখানকার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আলামিন ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। আবারও সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের মিসাইল হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাংশে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব মিসাইলের বেশিরভাগই আকাশে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাতে ওই মিসাইল হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানার বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, দখলকৃত গোলান হাইটস থেকে ওই হামলা চালায় ইসরায়েল, তবে এতে কেউ হতাহত হননি। সামান্য কিছু ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র। সাম্প্রতিক সময়ে প্রায়ই সিরিয়ার মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার টার্গেট করা হচ্ছে দামেস্কের আশপাশের এলাকায়। গত মাসে অন্তত 3 সামরিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলি হামলায়। অগ্নি 4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। আঘাত হানবে 4,000 কিলোমিটার দূরে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এ ক্ষেপণাস্ত্র 4,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সন্ধ্যায় উড়িষ্যা উপকূল থেকে এ পরীক্ষা চালানো হয়। ভারতের সামরিক ক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের তত্ত্বাবধানে ব্যবহারকারীদের নিয়মিত উৎক্ষেপণ প্রশিক্ষণের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়
করে জানিয়েছে। স্থানীয় সময় সাড়ে ৭টায় উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই সফল পরীক্ষা ভারতের একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা থাকার নীতিকে আবারও নিশ্চিত করল। সরকার বলেছে, এই উৎক্ষেপণ সব ধরনের পরীক্ষার মানদণ্ড এবং এই ব্যবস্থার নির্ভরযোগ্য যথাযথভাবে যাচাই করা গেছে।